বাংলা সাহসী ছবি, বাঙালি দর্শককে নতুন নতুন জিনিস গ্রহণ করতে হবে। নমস্কার, আমি সৌম্য। আজকে ঝিল্লি ছবিটা নিয়ে তো কথা বলবো, কিন্তু তার সাথে এই ছবির পরিচালক এবং এই ছবির অভিনেতা এবং তার সাথে গৌতম ঘোষ, তারা কি বলছে এই ছবিটাকে নিয়ে, তো সব কিছু জানতে পারবেন। তো ভিডিওটা পুরোটা দেখুন, আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। কিন্তু এই ছবিটা বাংলার যে ছবি দেখি তার থেকে সম্পূর্ণ উল্টো। এই যে একটা অন্য ধারার ছবি বা অন্য রকম কিছু করা, একটা অন্য ভাষা খুঁজে পাওয়ার যে একটা সাহস, এটা কি গৌতম ঘোষের ছেলে হওয়ার সুবাদে কি সাহসটা হয়েছে? আবার যেটা সবচেয়ে মানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মানে এই ক্রাফ্টটা, যেটা মানে মডার্ন সিনেমায় কি হচ্ছে ক্রাফ্ট, মানে মডার্ন সিনেমার ল্যাঙ্গুয়েজটা কীরকমভাবে পাল্টাচ্ছে ওয়ার্ল্ড সিনেমায়। তো সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে, শুধু বাংলা না। তো সেটার জন্য আমার মনে হয় নিজের যে জিনিসগুলো ভালো লাগে, যেরকম সিনেমা ভালো লাগে, যেরকম মিউজিক ভালো লাগে, সেই রকম কাজ করা, স্ট্রাইভ করা উচিত। মানে অ্যাটলিস্ট তার যদি এক কিছু কিছু পার্সেন্টও কাছাকাছি করা যায় নিজের সব থেকে পছন্দের ফিল্মগুলো, সেটাই আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট অ্যাপ্রোচ। তাহলেই হয়তো মানে ফাইনাল গোল হওয়া উচিত নিজের যে জীবনের সবচেয়ে পছন্দ সিনেমাগুলোর মতো সিনেমা বানানোর। কিন্তু সেইগুলোকে ফলো করে তারা কীরকমভাবে ফিল্মটা বানিয়েছে, তাদের ল্যাঙ্গুয়েজ কী ছিল, কেন তাদের ফিল্মগুলো এত বছর টিকে আছে, সার্ভাইভ করে আছে, কিছু না কিছু তো আছে ব্যাপার। মানে এত বছর, 50-60-30-40 বছর পরে আমরা কেন তাদের ছবিগুলো দেখি, যে ক্লাসিকগুলোর কথা, ক্লাসিকগুলো মানে কেন আমরা এখনও তাদের ফিল্মগুলো দেখি। তাদের মধ্যে কিছু তো একটা আছে, জাস্ট হঠাৎ একটা ফিল্ম বানাবো বলে ফিল্ম তো বানায়নি তারা, মানে কিছু একটা তাদের পিছনে অনেক স্টোরিজ আছে। ফিল্মগুলো তো আমরা খুব ইজিলি দেখতে পারি, কিন্তু ওই ফিল্মের জার্নি, তারা কীরকম স্ট্রাগল করে, অল গ্রেট মাস্টার্স, তারা যে কত স্ট্রাগল করে নিজেদের ফিল্মগুলো বানিয়েছে, তাই জন্যই সেই ফিল্মগুলো এই টাইমটাকে সার্ভাইভ করবে অনেক বছরের জন্য। আরেকটা জিনিস কি, তুমি ওই সেই পরিবেশটা পেয়েছো, মানে ছোটোবেলা থেকেই মানে গৌতম ঘোষের ছেলে হওয়ার সুবাদে ওই পরিবেশটা কি তোমাকে অনেকটা সাহায্য করেছে, এই যে অন্য ধারার একটা ছবি, যে ছবিটা আমি শুনছিলাম যে এই ছবিটা নাকি মানে সিনেমার যে ভাষা সেটা একটা নতুন দিক খুলে দিয়েছে? মানে আমরা ছোটোবেলা থেকে ডেফিনেটলি এক্সপোজ ছিলাম মিউজিক, আর্ট, মানে ওরকম ওয়ার্ল্ড সিনেমা সম্পর্কে খুব সচেতন। মানে এই না যে আমরা ছোটোবেলা কিছু বুঝতাম, কিন্তু হয়তো বাড়িতে চলতো মিউজিক বা সিনেমা, যেগুলো আমরা ছোটোবেলা হয়তো বুঝতেই পারতাম না। হ্যাঁ, অনেক রকম ক্লাসিক্স যেগুলো বড় হয়ে যখন আবার দেখেছি তখন একদম অন্যরকম মনে হয়েছে আর কি। তো ওই জিনিসগুলো আমাদের কখনো ইম্পোজ করা হয়নি বাড়িতে, যে এটা দেখা হয়েছে, এটা দেখো, এটা ভালো আর্ট, এটা ভালো সিনেমা। সেগুলো বড় হয়ে নিজেরা যখন ডিসকভার করেছি এই জিনিসগুলো, কিন্তু হ্যাঁ ডেফিনেটলি ওই এনভায়রনমেন্টটা তো ছিলই একটা, মানে মানে আর্ট, সিনেমা, মিউজিক, এগুলো মানে ফ্যামিলির মধ্যে চিরকালই ছিল। আরেকটা জিনিস এই ছবিটার মধ্যে যদি শুনলাম যে সংলাপ, মানে সেইভাবে চিত্রনাট্য খুব একটা পাকাপোক্তভাবে ছিল না, তোমরা শুটিং ফ্লোরে গিয়ে পুরোটাকে ইয়ে করেছো, এবং আমরা জানি গোদার বা মৃণাল সেন, তো এই জিনিসটা কতটা টাফ ছিল বা সেটা যদি বলো, মানে বাংলায় পসিবল কতটা ছিল এটা? আমরা গিয়ে কোনো স্ক্রিপ্ট তো ছিলই না, কিন্তু আমরা কী করতাম, আমাদের যেদিন আমরা শুটিং করতাম সেদিনকার আমরা কী টাস্ক হবে, মানে আমরা সেদিন কী কী চাই করতে, মানে কী কী জিনিস অ্যাকমপ্লিশ করতে হবে আমাদের, একটা মানে ভোরবেলার লাইট বা দুপুরবেলার লাইট বা একদম বিকেলবেলার লাইটে সেই ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো আমরা আমাদের অ্যাক্টরদের দিতাম। তারপরে আমি ওদের কী করতাম, কিছু কিছু ওই অ্যাকশনের মধ্যে বলতাম তুমি ওকে এই জিনিসটা বলো, একটা সেন্টেন্স বলো, সেই সেন্টেন্স বলাতে তারপরে অন্য ক্যারেক্টার সে কিছু একটা রিয়্যাক্ট করতো। হ্যাঁ, মানে সেটা কিন্তু স্ক্রিপ্টেড না, এটা কি অনেকটা ওই ন্যাচারাল ব্যাপারটা আনার জন্য? হ্যাঁ, অ্যাবসলিউট, মানে যাতে মনে হয় না জিনিসটা মানে ফেক বা মানে তৈরি করা, মানে ওটা খুব ভীষণ ইম্পর্টেন্ট অ্যাচিভ করা, মানে একদম সেটা তো মানে সিনেমাতে তো একদম রিয়ালিটি দেখানো পসিবল না, কিন্তু অ্যাজ ইফ ক্যামেরাটা একটা ক্যারেক্টারের মতো এদের মধ্যে হোভার করে ঘুরে বেড়াচ্ছে আর কি। আর এই ক্যারেক্টারগুলোর মানে কথা বলগুলো যেরকম জড়িয়ে জড়িয়ে যায়, মানে ভালো অ্যাক্টাররা সবসময় চেষ্টা করে কথাগুলো একদম আস্তে আস্তে বলা বা একটু ডায়লগগুলো সবসময় স্পষ্টভাবে আপনি দেখবেন, মানে এই এই ন্যাচারাল ব্যাপারগুলো কিন্তু ওরা নন অ্যাক্টার বলেই বেরিয়েছে, মানে একটা ভালো একটা সবসময় ভালো করে কী বলে নিজের ডায়লগ মুখস্থ করবে, সেটা কোনোদিনও তাতে কোনো জিনিস মিস হবে না। শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে বাংলা এই ধরনের ছবি করা তো রিস্কের ব্যাপার, তোমার কী মনে হয় যে বাংলা যে ধরনের ছবি হয় বাঙালি দর্শক কতটা এই ছবিটাকে গ্রহণ করতে পারে? হোপফুলি আমি জানি না কীরকম রেসপন্স হবে, কিন্তু হোপফুলি ফিল্মটা সার্ভাইভ করবে মানে টাইমে, মানে হয়তো সেটাই আমার সব থেকে ইম্পর্টেন্ট, মানে এখন যা হবে আমি ঠিক জানি না, কিন্তু ফিল্মটা হয়তো কয়েক বছর পরেও থাকবে। আপনি যখন ছবি করতেন আপনিও মানে গতে বাদা বাংলা ছবির থেকে অন্যান্য ছবি মানে অন্য ধরনের যে ছবি সেটা আপনি চেষ্টা করতেন, আপনার ছেলেও সেই চেষ্টাটা করেছে, কেমন লাগছে? আমি তো এখনও ছবি করছি, মানে আসলে ছবির যে টেকনোলজি চেঞ্জ হয়ে যাচ্ছে তার সঙ্গে আপডেট করা উচিত, এবং ঈশান যে ছবিটা করেছে তার
সাবজেক্ট ম্যাটার ইজ ভেরি মানে একদম নতুন, আর ফিল্ম মেকিংটাও খুব নতুন ধরনের। তো আমার মনে হয় যে ও ক্রাফটটা শিখেছে ভালো করে, শিখে ও নিজের মতো করে এক্সপ্রেস করছে, হিস ও নিজের একটা ল্যাঙ্গুয়েজ খুঁজে পেয়েছে, এবং ইয়াং ছেলেমেয়েরা যারা ছবি করছে তাদের নতুন এক্সপেরিয়েন্স দর্শককে দিতে হবে। একই রকম একঘেয়ে ছবি করলে হবে না, এবং সেটাকেই আমি সবসময় এনকারেজ করি। ঈশান দা একটা জিনিস বলছিল যে ছোটোবেলা থেকে ওই পরিবেশটা পেয়েছে, তো আপনি কি বলবেন মানে একজন বাবা হিসেবে সন্তানকে ওই পরিবেশটা পাওয়ার ফলে কি আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এরকম? হ্যাঁ, ছোটোবেলা থেকে ও ইন্টারন্যাশনাল সিনেমার মধ্যে বড় হয়েছে। আমি যখন অন্তর্জলীয় যাত্রা করছিলাম ও প্র্যামে আড়াই মাসে শুয়ে থাকতো, কারণ আমার স্ত্রীও কাজ করতো, ফলে সিনেমার মিউজিক আর্ট থেকে এইসব নিয়ে ছোটোবেলা থেকে এক্সপোজার ছিল। সেদিক থেকে ও লাকি, মানে নিজেই বলে যে আমি লাকি যে আমি এরকম একটা পরিবেশে বড় হয়েছি, তো সেখানে নিশ্চয় হেল্প করেছে। কিন্তু ও সেলফ ট্রেন, নিজে নিজের ভিশনটাও নিজেই তৈরি করেছে, নিজেই শেখার চেষ্টা করেছে। বাংলায় এই ধরনের ছবি তো খুব একটা দেখা যায় না, এবং আপনি কি মনে করেন যে বাঙালি যে দর্শক, এই মুহূর্তে যে দর্শক, তারা এই ছবিটা কতটা গ্রহণ করতে পারে? হ্যাঁ, বাঙালি দর্শককে নতুন নতুন জিনিস গ্রহণ করতে হবে, নতুন গ্রহণ না করলে সে তো নিজেকেই একঘেয়ে করে ফেলবে, ফলে নতুন বিষয় নতুন স্টাইল এটাকে দর্শককে অ্যাডাপ্ট করতেই হবে। অনেক বহু দর্শক করছে, আপনারাই তো চেষ্টা করেছেন, মানে আমরা সবসময় চেষ্টা করেছি, এবং প্রচুর দর্শক আমরা পেয়েছি অন্য ধরনের ছবিতে, সেই ছবিগুলো চলেছে এবং দর্শক অ্যাপ্রিসিয়েট করেছে, ফলে আই এম অলওয়েজ হোপফুল। বকুল যখন ক্রিয়েটেড হয়েছিল বিগবসে, সেটা হয়েছিল থ্রু প্রসেস, ওখানে গিয়ে লোকেদের সাথে কথা বলে টু ফিগার আউট মানে বকুল কে, মানে আমি কে, আমি কী করছি এখানে, মানে অ্যাজ অরণ্য কামিং ফ্রম আ কমপ্লিটলি ডিফারেন্ট সোশিও ইকোনমিক ইয়ে, চরিত্রটা আস্তে আস্তে যখন বেরোতে শুরু করলো, সেটা মানে আফটার স্পেন্ডিং আ লট অফ টাইম দ্যার উইথ ঈশান, আর এসপেশালি ওখানে কাজ করতে করতে লোকেদের সাথে মানে মেলামেশি করতে করতে, শুয়োর ধরার সময় ওসব করতে 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 আস্তে আস্তে মানে ইট কেম ভেরি ন্যাচারালি। তো আপনারা দেখলেন যে এই ছবির পরিচালক এবং তার সাথে অভিনেতা এবং তার সাথে এই ছবির মানে পরিচালকের স্বনামধন্য পিতা গৌতম ঘোষ, তিনি কি বললেন? তো এবার কথা হচ্ছে বাংলার সাহসী ছবি এটা কেন। তো প্রথম কথা হচ্ছে যে আমরা আজকে যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এই করোনা পরবর্তী সময়, এই সময়টা না খুব অদ্ভুত একটা সময়, মানে এই সময়ের মধ্যে কোনটা ঠিক কোনটা বেঠিক আমরা কিছুই বুঝতে পারছি না, মানে একটা অদ্ভুত সময় যেখানে সালমান রুশদিকে মারা হচ্ছে এবং এইখানে আমাদের এই কলকাতার বুকে যারা একদম শিক্ষিত তাদেরকে মারা হচ্ছে এবং তারপরেও যেন সবাই চুপ। এই সময়ের মধ্যে যে সিনেমা বা যাবতীয় এই যে শিল্প মাধ্যম সেগুলোও যেন খুব চুপচাপ, মানে আমরা যে এখন গতে বাঁধা ছবি দেখছি সেই ছবিগুলো কিন্তু অত্যন্তভাবে একটা, যেহেতু এই ছবিটা কলকাতার ছবি, মানে যেহেতু ছবির যে বিষয়টা সেটা কলকাতা কেন্দ্রিক, কলকাতাকে দেখাচ্ছে এবং তার সাথে একটা পলিটিক্স তো রয়েছে, বাংলায় যে ছবিগুলো হচ্ছে সেই ছবিগুলোতে কিন্তু আজকের যে সময় এবং আজকের সময়ের মধ্যে যে একটা অদ্ভুত অস্থিরতা রয়েছে, একটা অদ্ভুত যে চাঞ্চল্য রয়েছে এবং তার সাথে এই সময়ের মধ্যে যে একটা অদ্ভুত রকমের অশিক্ষা অশ্লীলতা সব কিছু রয়েছে, এইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা যে ছবিগুলোর মধ্যে দেখছি সেই ছবিগুলো অত্যন্তভাবে একটা খুব প্রজেক্টেড ছবি এবং তার সাথে এই যে ছবিগুলো হচ্ছে সেগুলো হচ্ছে বেসিক্যালি একটা খুব ঝাঁচকচকে একটা খুব পলিশ কলকাতা দেখানো হচ্ছে। এই ঝাঁচকচকে কলকাতা দেখানো হচ্ছে তার কারণও আছে, তার কারণ হচ্ছে আমি যখন এই ছবিটা দেখছিলাম এই ছবিটা দেখতে দেখতে না প্রচণ্ড বিরক্ত আসবে, মানে একটা খুব গা ঘিন ঘিন করা একটা ছবি, মানে এই ছবিতে এমন কিছু দৃশ্য রয়েছে যে দৃশ্যগুলো আমি বলছি না, কিন্তু এই ছবিতে এমন অনেক দৃশ্য রয়েছে এমন অনেক সংলাপ রয়েছে যেগুলো আপনাকে স্থির থাকতে দেবে না। মানে ছবির যে একটা মূল যে জিনিস আমরা যেটা এতদিন ধরে দেখে আসছি যে ছবি মূলত বাংলা যে ধরনের ছবি চর্চা হয় সেগুলো হচ্ছে একদম এন্টারটেনমেন্ট ভরপুর একটা ছবি, মানে আমি একটা ছবি বানাচ্ছি তো সেইখানে মানুষকে আনন্দ দিতে হবে এই দায় নিয়েই আমি ছবিটা বানাচ্ছি। কিন্তু আমার যেটা এখানে সবথেকে বেশি ভালো লেগেছে যে এই দায়টা ছিল না পরিচালকের, পরিচালক কোনো গল্প বলতে চায়নি, তো সেইটা আমার সবথেকে বেশি সাহসী মনে হচ্ছে। যে তার সাথে আমি বলতে চাই যে এই যে ছবির যে ভাষা, ছবির ভাষা মানে কিন্তু সংলাপ বলতে চাইছি না, সংলাপ কিন্তু নয়, ছবির তো নিজস্ব একটা ভাষা রয়েছে এবং এই ছবির যে ভাষা সেটা প্রচণ্ড র এবং প্রচণ্ড অনেস্ট। সেই যে ভাষা, এই ভাষাটা কিন্তু বর্তমান এবং উঠতি যে পরিচালক যারা, আমি যেমন খুব অনুপ্রাণিত হয়েছি এই ছবিটাকে দেখে, এক একটা দৃশ্য দেখে আমি ছিটকে গেছি, মানে কিছুই নেই সেই দৃশ্যে যে খুব বহুত কিছু ঘটছে তা কিন্তু নয়, একদম ম্লান জীবনটাকে দেখাচ্ছে
এবং শিল্পের কাজই হচ্ছে যে সত্যিটাকে তুলে ধরা। আমার মনে হয় এই ছবিটা জুড়ে যেটা রয়েছে সেটা হচ্ছে যে একটা সত্যিকে তুলে ধরার চেষ্টা করেছে, আজকের যে সময়ের যে সত্যি সেটাকে তুলে ধরার চেষ্টা করেছে। ছবির যে চরিত্র অরণ্যদা, যে চরিত্রটা করেছে বকুল, সে মাঝে মাঝে ঢিচকেও করে আওয়াজ করছে, এবং এই যে ঢিচকেও আওয়াজটা সেটা যেন কোথাও ওই সমাজের উপরতলার মানুষদের বিরুদ্ধে ওই গুলির আওয়াজটা, এই গুলির আওয়াজটা যেন মাঝে মাঝে খুব কানে লাগে এবং মনে হয় যেন আপনাকেই যেন ওই গুলিটা করছে। একজনের কথা না বললেই নয়, সেটা হচ্ছে অরণ্যদা যে ক্যারেক্টারটা করেছে বকুল। মানে এই ছবিতে বকুল যে অভিনয় করেছে, মানে জাস্ট বোঝা যাচ্ছে না যে ও অভিনয় করছে। এবং বিতানদার কাজ আমি দেখেছিলাম, তার কাজ আমি দেখেছি, এবং এখানে যারা যারা, সেটা শম্ভুদা হোক বা এখানে যারা যারা অভিনয় করেছে, মানে অসাধারণ। মানে কাউকে দেখে মনে হচ্ছে না যে এটা অভিনয় করছে। এবং তার সাথে এই ছবির যে চলন সেটা অনেকটা ওই ডকুমেন্টারি স্টাইলে, তো স্বাভাবিকভাবে এই ছবির মধ্যে যে অভিনয় করছে সেটা বোঝা যাচ্ছে না, প্রচণ্ড একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ রয়েছে। এখানে একটা দৃশ্যের কথা বলবো, যেখানে এই বিতানদার যে ক্যারেক্টারটা, সে বকুলকে ডাকছে যে বকুল আয় আয়, এবং বকুল চলে যাচ্ছে স্বাভাবিকভাবেই। তো এইখানে বকুলকে দেখা যাচ্ছে না, হঠাৎ করে যখন ডাকছে আকাশে একটা এরোপ্লেন দূরে ভেসে যাচ্ছে। মানে কি অসাধারণ একটা দৃশ্য, আপনি ভাবুন, মানে এরকম দৃশ্য বাংলায় দেখতেই পাওয়া যায় না। আপনারা যা যারা ঝিল্লি দেখেছেন আপনারা জানান যে আপনাদের কেমন লাগলো, আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন।